আবার audition.com এ আপনাকে স্বাগত এবং শুভ বিজয়া নতুন বাংলা ছবির ট্রেলার লঞ্চ হলো এবং ডিরেকশনে রোহান সেন এবং পাশেই দেখতে পাচ্ছেন কারা রয়েছে বনি কৌশানি যেমন রয়েছে তার সাথে কিন্তু চূর্ণিদি এবং কৌশিক দাও রয়েছে সেই ছবি নিয়েই আসছে 2nd of November নতুন ছবির ট্রেলার লঞ্চ হলো শহরের এক মাল্টিপ্লেক্সে আর কি কি হলো কাস্ট অ্যান্ড ক্রু কি বলছে চলুন সবটাই দেখুন audition.com এ And officially, I mean, Koushani, a cinema, husband and wife. প্রত্যেক মানুষেরই জীবনে একটা প্রথম ছবি থাকে হ্যাঁ সিনেমার নিরিখে নবগত মানে যখন সত্যিটা পথের পাঁচালি বানাচ্ছেন তিনি একেবারেই নতুন যদিও তার বয়স 35 কিন্তু তিনি প্রথম চিত্রনাট্য প্রপার যেভাবে লিখতে হতো সেটা উনি তখন জানতেন না ছবি এঁকে এঁকে পুরোটার ছবি এঁকে এঁকে বিজ্ঞাপনের লোক তো সেভাবে নিজে লিখেছেন যে আমি চিত্রনাট্য লিখতে জানতাম না ঠিক করে তাই সবারই নতুন থাকে মানুষ কাজ জানে কি জানে না রোহনের ছবি দেখলে বুঝতেই পারবেন যে ও কতটা জানেন কাজ এবং কতটা জানে না রোহন খুব মন দিয়ে আমাদের বোঝাতে পেরেছে এবং মনে হয়েছে যে খুব ডেফিনেট ওর আগের দুটো ছবি আমার দেখা হয়নি কিন্তু এই ছবিটা আমি দেখার জন্য অপেক্ষা করে আছি সবাই ওর থেকে সবাই বড় ইউনিটে আর প্রত্যেকে মন প্রাণ দিয়ে কাজ করেছে কোনোদিন ইউনিট ওর কথা শুনেছে হ্যাঁ সবাই কথা শুনেছে এবং খুব নাচর বান্দা ওটাই হতে হবে এটাই করতে হবে ওকে আমরা সত্যি বড় হিসেবে প্রত্যেকে আশীর্বাদ করি ওর খুব ভালো হোক শুভকামনা শব্দটার মধ্যেই একটা আশার আলো থাকে আমাদের সবার শুভকামনা আছে মানেই সেই আশার আলো সময় উত্তর দেয় কে থাকতে পারে কি পারে না আমি জানি না যে ও কতটা ভালো কাজ করে ও কতটা ওর মেটেরিয়ালটা হ্যান্ডেল করতে পারবে সেগুলো সম্বন্ধে আমি শিওর ছিলাম না আমি রাজি হয়েছি কেবলমাত্র ওর বয়সের জন্যে যে এইটুকু একটা ছেলে ও ছবি বানাবে আমি তার পার্ট হবই ছবিটা ভালো হলে আরও খুশি হব ট্রেলারটা আশা করি ভালো লেগেছে এবং সবার ভালো লাগবে ট্রেলারটা হ্যাঁ এবং পুজোর ছবি কিন্তু বাকি পুজোর থেকে বাকি পুজোর ছবির থেকে অনেক আলাদা ছবি পুজোর প্রেক্ষাপটটাকে সেম রেখে আমি চেষ্টা করেছি একটা নতুন গল্প বলার এবং মাকে এবং মেয়েদের হাইলাইট করা মায়ের জন্য এই ছবি মায়েদের জন্য মেয়েদের জন্য এই ছবি এবং মা দুর্গার সাথে মায়ের কোথাও আমাদের কানেকশান আছে সবাই আমাদের মা সেই নিয়ে এই ছবি তো এবার দেখা যাক কী হয় আমি আর রোহন যখন প্রথম ছবিটার ব্যাপারে আলোচনা করি যখন শুনি ইটসেলফ গল্পটা নিয়ে আমারও কিছু বক্তব্য ওর সাথে আলোচনা হয়েছিল বাট ও যেটা বানাতে চাইছিল সেটা হয়তো কাছাকাছি কোথাও গিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে এবং আমরা যেটা বানাতে চাই সেটা তো সম্পূর্ণ হয়ে ওঠে না কখনোই ওঠে না কোনো মেকারের ক্ষেত্রেই বাট ও 100% ডেডিকেশন দিয়ে আর এটাও আমার সাথে ওর সেকেন্ড ছবি এর আগে অপরাজিতা করেছি তো সেকেন্ড টাইম আবার একসাথে কাজ করতে পেরে ভালোই লাগছে এবং ওর সাথে আমার ভাইব ম্যাচ করে যেহেতু আমাদের বয়সের ডিস্টেন্সটা খুব একটা বেশি নয় তো সেই জন্য আমার আর আমরা আগের ছবিতে কাজ করেছি তো উই নো ইচ আদার ভেরি ওয়েল আমার মনে হয় যে যে সবসময়ই নতুনরা ওই ইচ্ছাটা থাকে তাদের মধ্যে বা সেই খিদেটা থাকে যে তারা তাদের বেস্টটা দেবে তো আমার মনে হয় সেটাই আমরা এখানে মানে প্ল্যান করেছি পেয়েছি অ্যান্ড আমার মনে হয় যে রোহান হ্যাজ গিভেন হিজ বেস্ট আর ও প্রচণ্ড খুঁতখুঁতে তো আমার মনে হয় যে ওই জন্য ও যতটা পেরেছে আমাদের থেকে বেস্টটা বার করে নিতে পেরেছে আমার মনে হয় সব জায়গায় একটা তার থাকে যেটা যেটা আঁকড়ে ধরে সবাই বেঁচে থাকে সো এইখানে কোথাও না কোথাও যে আলাদা হয়ে যাবো মানে আমরা দেখি যত বড় হচ্ছে বয়স বাড়ছে সবাই সবার কাজে নিজের জীবনে ব্যস্ত তারা আবারও কোথাও না কোথাও ফিরে আসে একটা পুজো ঘিরে অ্যান্ড সেই ফিরে আনতে পারছে কি না সেটা দায়িত্ব হচ্ছে পুরো উমার কাঁধে কিন্তু এখানে প্রত্যেকে যারা যারা রয়েছে যারা ছবিটাকে শুভ করে তুলছে বিজয় আর উমার পাশে তারা কিন্তু প্রচুর সাপোর্ট করেছে যে মানে ফ্যামিলিটা কীভাবে একটা একান্নবর্তী পরিবার চলতে পারে বা কীভাবে সুখ সম্প্রীতি বজায় রেখে চলতে পারে সেটা বেস্টলি পোর্ট্রেড এই ছবিটা